শিলাজিত বলছি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার 2021 ভালো কাটুক। 20টাকে আমরা লাথি মেরে বার করে দিয়েছি জীবন থেকে। তো আজকে যে গানটা রিয়্যাক্ট করবো সেটার নাম হচ্ছে এই অবেলা। এটা একটা বাংলা রক ব্যান্ডের গান, ব্যান্ডের নাম হচ্ছে শিরোনামহীন। তো গানটা লিখেছে হচ্ছে জিয়াউর রহমান আর সুর দিয়েছে কাজী আহমদ শাফিন। চলো গানটা রিয়্যাক্ট করে নি। গানটা রিয়্যাক্ট করার আগে সবাইকে আরেকবার বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবার 2021 ভালো যাক। 2020টা সবারই মানে একটু হলেও খারাপ গেছে। আনলেস এন্ড আনটিল দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা 2021টা ভালোই যাবে আশা করি। তো যাই হোক, আজকে যে ব্যান্ডটা রিয়্যাক্ট করছি সেটার নাম হচ্ছে শিরোনামহীন। আর শিরোনামহীন হচ্ছে একটা বাংলাদেশের খুব ফেমাস ব্যান্ড, আমার ফেভারিট ব্যান্ডের মধ্যে একটা। আজকে যে গানটা রিয়্যাক্ট করছি সেটার নাম হচ্ছে এই অবেলায়। তো বেশি টাইম ওয়েস্ট না করে চলো রিয়্যাক্ট করে ফেলি। ওরে বাপরে, এত ফানু শুনছে ভাই, কি ভালো লাগে না দেখতে? এরা কম্পিউটারে হাসি মুখে মানুষের সোল উঠছে। ছেলেটা মেয়েটাকে খুঁজছে মনে হচ্ছে, কিন্তু মেয়েটা পালিয়ে যাচ্ছে। এটা সবসময় হয়, মেয়েরা পালিয়ে যাচ্ছে। মেয়েটার একটা সাইড হচ্ছে গলে পুড়ে গেছে, হয়তো মানে সেরমই লাগছে। ওটা বোধ হয় আয়না ছিল। ছেলেটা ডিপ্রেশনে আছে, মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে মহিলাটার খবর নেওয়ার জন্য। খুব স্মার্ট। মেয়েটার এখানে পুরো ঘুরে গেছে, সেরকম কিছু হয়তো পড়ে। আমার খুব হেড ব্যাং করার ইচ্ছে করছে, কিন্তু নিউ ইয়ারের পরে বারবার ব্যথা। ছেলেটা এখনো খুঁজে বেড়াচ্ছে। গানটা কিন্তু খুব ভালো, বাংলা রক ব্যান্ড ভাই, বাংলাদেশে খারাপ হবে কি করে? এটা সাদা শাড়ি কেন পরে আছে?
পেয়েছি যেটা চোখ দেখায়নি সবাই ফানুস ওড়াচ্ছে, ফানুস ওড়াতে ভালোই লাগে, খারাপ লাগে না। ও ভাই এতগুলো, আমরা একবার ট্রাই করেছিলাম কিন্তু ইট ওয়াজ আ মেজর ফেল, ধরাতেই এত টাইম লাগে। তো যাই হোক, ভিডিওটা শেষ আমার মনে হচ্ছে সেরা। তো গানটা বাদে ভিডিও ডিরেকশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, মীর শারিফুল করিম, গ্রেট জব, খুব সুন্দর ডিরেকশন করা হয়েছে গানটার। আর মিউজিক ভিডিওটার মধ্যে একটা খুব সুন্দর স্টোরি তুলে ধরার চেষ্টা করেছিল। আর গানটার কথা তো কি বলবো, মানে লিরিক্স থেকে শুরু করে সেরা। মানে রাতেবেলা ঘুমানোর আগে কানে হেডফোন দিয়ে এই গানটা শুনলে মানে হেভেন হেভেন, আলাদাই ফিল দিচ্ছে। আর আমি অনেকবার শুনেছি, এতবার শুনেছি, একটু পচিয়েও ফেলেছি গানটা। আমার খুব ফেভারেট একটা গানের মধ্যে এটা পড়ে। আর বাংলা রক ব্যান্ডের গানগুলোই আমার বেশি ফেভারেট, তো এটা হয়তো সবাই জানো না কারণ আমি অত বেশি রিয়্যাক্ট করিনি এসব গানগুলোতে। বাংলা রক ব্যান্ডের গানগুলো একটা মিউজিক থেরাপির মতো কাজ করে আমি মনে করি, কারণ তোমার যেই মুডি থাকুক, একটু রেগে আছো, ডিপ্রেসড আছো, সারাদিন খেটে টায়ার্ড আছো, বাংলা রক ব্যান্ড শুনে নেবে, আলাদাই একটা ফিল হয়ে যাবে, পুরো রিল্যাক্সড, একটা থেরাপি পুরো। তো যাই হোক, প্রচুর জ্ঞান দিয়ে দিচ্ছি আজকের ভিডিও এইটুকুই। ভিডিও পছন্দ হয়ে থাকলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো শিলাজিৎকে, আর কমেন্ট করে জানাও নেক্সট কোন ভিডিওটা রিয়্যাক্ট করব। টু নো মোর, ডাউনলোড দি শিলাজিৎ অ্যাপ, সেটা শুধু শিলাজিতের ফোনেই পাওয়া যায়। আর আমি বলবো জয় গুরু, তোমরা বলবে এনজয় গুরু। জয় গুরু, এনজয় গুরু, চলো গুড নাইট।